বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি কোনো বইয়ের সারাংশ নয়, বরং আমাদের জীবনের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা আমাদের ভয়কে কিভাবে জয় করব তার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, ভয় শুধুমাত্র দুইটি অক্ষরের শব্দ, কিন্তু এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা সবাই কোনো না কোনো বিষয়ে ভয় পাই। ভয়ের ছায়া যখন একজন ব্যক্তির উপরে বর্তায়, তখন তা তার চিন্তাধারা এবং তার বোঝার ক্ষমতা নষ্ট করে দেয়। আমাদের মস্তিষ্ক খারাপ অভিজ্ঞতা এবং আমাদের আবেগের এমন একটি স্মৃতি তৈরি করে থাকে যা আমাদের মনের মধ্যে বারবার চলতে থাকে। হতে পারে তা আমাদের ব্যর্থতার ভয়, বা প্রিয় কিছু হারানোর ভয়, বা প্রত্যাখ্যানের ভয়। যখনই এই ধরনের পরিস্থিতি আসে, আমরা ভয় পেয়ে যাই এবং এর মুখোমুখি না হয়ে আমরা হাল ছেড়ে দিয়ে পালিয়ে যেতে শুরু করি। কিন্তু ভয় থেকে পালিয়ে যাওয়া এবং একে আমাদের জীবনের উপরে আধিপত্য বিস্তার করতে দেওয়া একেবারেই ঠিক নয়। আমাদের এই ছোট্ট জীবনটিকে ভয়ের বন্দী জীবনের মধ্যে দিয়ে কাটানো উচিত নয়। এই বিষয়গুলি যদি আপনার মনের মধ্যে থাকে এবং আপনিও যদি এই ভয় থেকে মুক্তি পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বুক স্পিকারে প্রকাশিত হওয়া এই ছোট্ট ভিডিওটি হয়ে উঠতে পারে আপনার নিজের ভয় থেকে মুক্তি পাওয়ার উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখন আমি আপনাদের একটি খুব পুরনো ছোট্ট গল্প বলবো। একটি ভয়ঙ্কর এবং অত্যন্ত ধূর্ত ড্রাগন রোমের একটি গ্রামে প্রবেশ করেছিল। ক্রোধে সে তার নিজের পা দিয়ে আছাড় মেরে শুধুমাত্র সেখানকার লোকেদেরকে ভয় পাওয়ায়নি, তাদের ঘরবাড়িও ধ্বংস করে দিয়েছিল। আতঙ্কিত গ্রামবাসীরা তাদের বাড়িঘর এবং জিনিসপত্র ফেলে এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়। কিন্তু সেখানে শুধুমাত্র একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে থাকল। সেই ভয়ঙ্কর ড্রাগনের ভয়ে পালানোর পরিবর্তে সে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। একটা ছোট তলোয়ার আর ঢাল ধরে সে ধীরে ধীরে ড্রাগনের দিকে এগোতে লাগল। এই সময় ড্রাগন অবাক হয়ে তা দেখে ভাবতে লাগল, কে এই ছোট্ট ছেলেটি যে তার মুখোমুখি হতে চায়। ড্রাগন ছেলেটিকে ভয় দেখানোর জন্যে তার ডানা বিস্তার করল, কিন্তু ছেলেটি তখনও ভয় পেল না এবং সে একইভাবে ড্রাগনের দিকে এগিয়ে যেতে থাকল। এই দেখে ড্রাগনটি আবার ছেলেটিকে ভয় দেখানোর চেষ্টা করল এবং তার মুখ থেকে বিপজ্জনক আগুনের শিখা নিক্ষেপ করতে লাগল। কিন্তু এবারেও ড্রাগনটি ভয় দেখাতে ব্যর্থ হল। ড্রাগন এখন দুঃখ পেল এবং ধীরে ধীরে তার আকার ছোট হতে শুরু করল। তা দেখে ছেলেটি ড্রাগনের দিকে আরও দ্রুত এগিয়ে যেতে লাগল। আশ্চর্যের বিষয় হল যে ছেলেটি যতই ড্রাগনের কাছাকাছি যাচ্ছিল, ড্রাগনের আকার ততই ছোট হয়ে আসছিল। ছেলেটি দৌড়ে গিয়ে ড্রাগনের কাছে পৌঁছে ড্রাগনটিকে তার হাতের তালুতে তুলে নিল। ছেলেটি ড্রাগনটিকে জিজ্ঞেস করল, তুমি কে? ড্রাগন বলল, আমি ভয়। তুমি যতই আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমি আরও শক্তিশালী এবং আমি আরও ভীতিকর হয়ে উঠব। কিন্তু তুমি যতই আমার মুখোমুখি হবে, আমি ততই দুর্বল হয়ে পড়ব এবং ছোট হয়ে যাব। বন্ধুরা, এই ছোট গল্পটির মাধ্যমে আমরা আমাদের ভয়ের বাস্তবতা সম্বন্ধে বুঝতে পারলাম। প্রায়ই গ্রামবাসীদের মতো আমরাও ভয়ে পালিয়ে যাই এবং এর মধ্যে আমরা আমাদের জীবনের সুযোগ সুবিধাগুলি হারিয়ে ফেলি। কিন্তু আমরা যদি আমাদের ভেতরের সাহসকে চিনতে পারি এবং সেই ছোট ছেলেটির মতো আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই, তাহলে সবথেকে বড় ভয়কেও ছোট মনে হতে শুরু করবে। আপনার ভয়ের কারণগুলি বুঝুন এবং তা চিহ্নিত করার চেষ্টা করুন। যখনই আপনার ভয় আপনাকে চ্যালেঞ্জ করবে, তখনই সেই চ্যালেঞ্জকে গ্রহণ করুন। বাস্তবে ভয় শুধুমাত্র আমাদের মনের একটি খেলা
যা প্রায়ই আমাদের সাথে খেলে থাকে এবং আমরা হেরে যাওয়ার ভয়ে এর থেকে পালানোর চেষ্টা করি। এই ভয় ধীরে ধীরে আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে শুরু করে, আপনার ভিতরে বসে আপনার সিদ্ধান্ত নিতে শুরু করে। আপনার ভয় আপনার মস্তিষ্কের মধ্যে একটি সামান্য কাল্পনিক চিন্তাধারা মাত্র, যা প্রায়ই আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। এবং এটিকে দূর করার জন্য আপনি যতই এগিয়ে যাবেন ততই এটি আরও ভয়ঙ্কর বলে মনে হবে। আপনি যদি ভয় পেয়ে যান তবে এটি আপনাকে ধীরে ধীরে বন্দী করে ফেলবে, যাতে আপনি সর্বদা বাইরে বের হতে ভয় পান। কিন্তু আপনি যদি আপনার ভিতরে লুকিয়ে থাকা সাহস নিয়ে এগিয়ে যান এবং দৃঢ়তার সাথে মোকাবিলা করেন, তবে সেই বড় ভয়টি ছোট হয়ে আপনার মুঠোর মধ্যে বন্দী হয়ে যাবে। যেমন পণ্ডিত চাণক্য বলেছেন যে ভয় কাছাকাছি আসার সাথে সাথে এটিকে দ্রুত আক্রমণ করে শেষ করুন। আপনি যত বেশি শক্তিশালী হয়ে আপনার ভয়ের মুখোমুখি হবেন তত তাড়াতাড়ি এটি শেষ হয়ে যাবে। আপনি যে ভয়টির জন্য আপনার খুশি এবং আপনার সাফল্য থেকে দূরে চলে যাচ্ছেন তা কিন্তু খুব বড় নয়। এর সামনে আপনার স্বপ্ন এবং আপনার আকাঙ্ক্ষাগুলিকে নষ্ট হতে দেবেন না। ভয়ের মুখোমুখি হওয়ার যাত্রা কঠিন হতে পারে, তবে তার পরবর্তী পাওয়া সাফল্য অবশ্যই ভালো হবে। বাস্তব জীবনে যারা ভয়ের মুখোমুখি হয়ে এগিয়ে যায় তারাই জয়ী হয়, এবং যারা তার ভয় থেকে দূরে পালিয়ে যায় তারা পরাজিত হয়। এখানে আপনি কি বিকল্প বেছে নেবেন তা আপনারই সিদ্ধান্ত। তাহলে বন্ধুরা, আমি এইখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই এই ভিডিওটি খুবই পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।